नमस्कार बंधुरा आज 4 अक्टोबर और कयेक घंटा पर ही शेष हो जाए फ्लिपकार्ट द बिग बिलियन डे सेल और अमेजन द ग्रेट इंडियन फेस्टिवल सेल। और ये सेल चलाकालीन अपना निश्चय अनेक किछुई अनलाइने डिसकाउंटे किने नियेछेन। आपनादेर मतो आमराओ एबारेर ये सेल थेके अनेक किछुई अनेक कम दामे किनेछि, सेगुलोई आजकेर ये भिडियोते आपनादेर जानाबो। आमरा कि कि प्रोडक्ट किनलाम, सेखाने कतो डिसकाउंट पेलाम, सबटाई आजकेर ये भिडियोते आपनादेर जानाबो। एबं आज 12टा पर्यन्त किन्तु ये समस्त प्रोडक्टेर उपरे एखोनो डिसकाउंट पाओया जाबे। ताई आपनारा जोदि चान आमादेर पछंदेर जिनिसगुलोके केनार जोन्नो तबे आमादेर भिडियो डेसक्रिप्शन चेक करुन, ओखाने आमादेर लिस्ट आमरा दिये रेखे देबो। चलुन ताहले कथा ना बाड़िये समय ना खरच करे এখন আমরা জেনে নিই আমাদের কেনা প্রোডাক্টগুলোর মধ্যে। প্রথমেই আপনাদের জানাবো লজিটেক MK 215 ওয়্যারলেস কিবোর্ড এবং মাউসের কম্বো। এর এমআরপি রয়েছে ১৬৯৫ টাকা আর রেগুলারলি এটি বিক্রি হয় ১৪০০ টাকার মতো। আর বর্তমানে অ্যামাজনে অফার চলছে। আমরা এই কিবোর্ড এবং মাউসের কম্বোটি অ্যামাজন থেকে কিনেছি আর এই অফার প্রাইস বর্তমানে রয়েছে ৯৭৯ টাকা। আমরা এটিকে ১০০০ টাকার মধ্যেই কিনতে পেরেছি। আপনারাও চাইলে এই মাউস এবং কিবোর্ডের কম্বোটিকে ১০০০ টাকার মধ্যেই এখনও কেনার সুযোগ পাবেন। এরপর আমরা কিনেছি এমআই बेसिक वायर्ड हेडफोन उथ माइक, जार एमआरपी रही है 599 टाका। फ्लिपकार्ट 349 टाकार बिनिमये और अमेजने बर्तमाने एटी 349 टाकाय आपनारा पेये जाबेन। एबार आमरा अमेजन थेके एकटी सस्ता स्मार्टफोन किनेछि रेडमी 7A 2GB 16GB वेरिएंट, जार एमआरपी रही है 6499 टाका और अफारे दाम रही है 4999 टाका। आमरा विभिन्न पेमेंटेर अपशन के काजे लागिए आरो 500 टाकार मतो छाड़ पेये गिएछि। 4500 टाकार मध्य ये फोनटिके आमरा पेये गेछि और ये फोनटी बर्तमाने फ्लिपकार्टेও ৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এরপর আমরা কিনেছি আইবলের ১০০০ mAh এর একটি পাওয়ার ব্যাংক, যার এমআরপি রয়েছে ১৫৯৯ টাকা। রেগুলারলি এটি ৬৯৯ টাকায় বিক্রি হয়, কিন্তু ফ্লিপকার্টে একটি ফ্ল্যাশ সেল চলছিল। সেই সেলের মাধ্যমে আমরা এটিকে শুধুমাত্র ২৯৯ টাকা মানে ৩০০ টাকার মধ্যেই আইবলের ১০০০ mAh এর পাওয়ার ব্যাংকটি কিনতে পেরেছি। এবার অ্যামাজন থেকে আরেকটি প্রোডাক্ট আমরা কিনেছি ওয়েস্টার্ন ডিজিটালের ১২০ GB একটি SSD, যার এমআরপি রয়েছে ৫৩২০ টাকা। রেগুলারলি এটি ১৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে বিক্রি হয়, কিন্তু অফার চলাকালীন আমরা অ্যামাজন থেকে এটিকে ১৬৪৯ টাকা মানে ১৬৫০ টাকার মধ্যে কিনতে পেরেছি। এবার ফ্লিপকার্টের এই সেল থেকে আমি নিজের জন্য একটি জুতো কিনেছি, রানিং শু কিনেছি, যার এমআরপি রয়েছে ২৬৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টে একটি ফ্ল্যাশ সেল চলছিল, সেই সেলের মাধ্যমে এই জুতোটিকে মাত্র ৯৯৯ টাকার মধ্যেই আমি কিনে নিয়েছি। এবার ফ্লিপকার্ট থেকে আমি বাড়ির জন্য কিনেছি বাটারফ্লাই 2 বার্নার গ্যাস স্টোভ, যার এমআরপি রয়েছে ৪৯৯৫ টাকা। কিন্তু ফ্লিপকার্ট থেকে এটিকে আমি মাত্র ১৬৯৯ টাকায় কিনতে পেরেছি। এছাড়াও একটি USB চার্জার কেবল কিনেছি, যার এমআরপি রয়েছে ২৯৯ টাকা, কিন্তু এটিকে শুধুমাত্র ৬৯ টাকায় আমি কিনেছি। এটি অ্যাম্বেল কোম্পানির একটি USB চার্জার কেবল। এবার শেষে নিজের জন্য নিজের পছন্দের একটি রিস্ট ওয়াচ আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, যার এমআরপি রয়েছে ২১৫০ টাকা, কিন্তু এই অফার চলাকালীন ফ্লিপকার্ট থেকে এটিকে আমি ১৭২০ টাকা দিয়ে কিনে নিয়েছি। যাই হোক, আপাতত এই কয়েকটি জিনিসই আমি এবার কিনেছি। এখনও কয়েক ঘন্টার সময় বাকি রয়েছে। পছন্দের জিনিস যদি কম দামে পাই অবশ্যই কিনে নেব। আপনারা যদি আমাদের পছন্দের প্রোডাক্টগুলোকে কিনতে চান, অফারে কিনতে চান, তবে এই অফারের লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখে দেবো। চাইলে আপনারা ওখান থেকে সরাসরি গিয়ে কিনে নিতে পারেন। এখনও কয়েক ঘন্টা বাকি রয়েছে। এখনও হয়তো কিছু কিছু প্রোডাক্টের উপরে আপনারা ডিসকাউন্ট পেলেও পেতে পারেন, তাই আমাদের ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।